হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমাদের রাজ্যে বিএড অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। 600+ প্রাইভেট কলেজের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, এবং তার সাথে সাথে তোমাদের 30+ যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড বিএড কলেজ তার তথ্য শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম ফর্ম ফিল আপ প্রসেস শুরু হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেশ কতগুলো গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড কলেজের ফর্ম ফিল আপের যে প্রসেস চলছে এবং বর্তমানে সেখানে কিভাবে পুরো প্রসেস চলছে, ইচ অ্যান্ড এভরিথিং দেখাতে চলেছে আজকের এই ভিডিওটাতে। যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডেড কলেজে ভর্তি হতে চাইছো অপেক্ষাকৃত কম খরচে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই গভর্নমেন্ট কলেজের ফর্ম ফিল আপের যে প্রসেস বা গভর্নমেন্ট কলেজে কিভাবে পুরো প্রসেস চলছে। আমরা চলে এলাম অন স্ক্রিন তোমাদেরকে বাদবাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য। যে কলেজগুলো নিয়ে অলরেডি আমি তোমাদের সাথে চর্চা করেছিলাম এর ডিটেল অলরেডি শেয়ার করে দিয়েছিলাম, যদি না দেখে থাকো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো দেখো মোটামুটি বাণীপুর কলেজ থেকে প্রথমে শুরু করছি। এখানকার ফর্ম ফিল আপ প্রসেস অলমোস্ট কিন্তু অ্যাজ ইট ইজ সেম প্রত্যেকটা কলেজের। 16 তারিখে ফার্স্ট লিস্ট এখানে আসতে চলেছে এবং 14 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের করে নিতে হচ্ছে। তো জাস্ট এই যে ক্লিক এয়ার টু অনলাইন অ্যাপ্লাই, এখানে তোমরা করছো ক্লিক। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো তোমরা নিচে চলে আসো, আসার পর নিউ অ্যাপ্লিক্যান্টে করছো ক্লিক। একদম সহজ প্রসেসে ফর্ম ফিল আপ করতে পারবে। হুগলি সিটি বা অন্যান্য জায়গাতে যেমন যা ফর্ম ফিল আপ হচ্ছে তেমনি কিন্তু রয়েছে। এখানে দেখো একই ওয়েবসাইট অলমোস্ট, জাস্ট এখানে টিকমার্ক করে তোমাদের করতে হচ্ছে ক্লিক। তারপর দেখো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং অ্যাজ, এখানে ফ্রেশার নাকি ডেপুটেড তোমাকে প্রথমে সিলেক্ট করতে হচ্ছে। আমি করে দিলাম ফ্রেশার। তারপরে মেথড সাবজেক্ট সিলেক্ট করতে হচ্ছে, ধরো আমি এখানে বাংলা দিয়ে দিলাম মেথড সাবজেক্ট, ঠিক আছে। তারপরে এখানে তোমার নাম রয়েছে, মিডল নেম, লাস্ট নেম যদি থাকে, ডেট অফ বার্থ, তোমার জেন্ডার দিচ্ছ, ম্যারিটাল স্ট্যাটাস দিচ্ছ, ন্যাশনালিটি দিচ্ছ, কাস্ট দিচ্ছ, ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা সেটা তুমি দিয়ে দিচ্ছ, তারপর রিলিজিয়ান, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ডিটেল, ইমেল অ্যাড্রেস, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, বিপিএল স্ট্যাটাস এবং শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে তুমি দিচ্ছ। তারপর তোমার বাবা মায়ের যে ডিটেল, অকুপেশান, এবার আসে একাডেমিক কোয়ালিফিকেশান, লাস্ট ইউনিভার্সিটি যদি পিজি করে থাকো সেই পিজি ইউনিভার্সিটির নাম, যদি ইউজি করে থাকো তার সেই ইউনিভার্সিটির নাম, কত সালে পাশ করেছো সেটা তুমি দিয়ে দিচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার তুমি এখানে দিয়ে দিচ্ছ। এবার দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পাস গ্রাজুয়েশন যদি হয়ে থাকো পাস গ্রাজুয়েশনে এখানটায় তোমার এই কলামটা ফিল আপ করতে হবে, যদি অনার্স গ্রাজুয়েশন হয়ে থাকো তাহলে এইখানটায় ফিল আপ করতে হবে। এবার দেখো মাস্টার্স যদি তুমি করে থাকো তাহলে এখানে তোমাকে ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো দেখো জাস্ট এখানে এমএ, এমএসসি, এমকম যদি থাকে তাহলে তোমাকে এখানে সিলেক্ট করতে হচ্ছে, নতুবা দেখো ইউজিসি, সিএসআইআর, নেট যদি পাস করে থাকো সেটা দিচ্ছ, যদি এমফিল করে থাকো, তারপরে যদি তুমি পিএইচডি করে থাকো পরপর এই কলামগুলো তোমাকে ফিল আপ করতে হবে। যদি মাস্টার্স নর্মাল করে থাকো তাহলে এখানে অনার্স গ্রাজুয়েশন বা পাস গ্রাজুয়েশন যদি করে থাকো এখানে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে কিসে, বিএ, বিএসসি নাকি কি অনার্স, ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি বিএ অনার্স, যেহেতু আমি বাংলা দিয়ে দিচ্ছি। তারপর দেখো সিলেক্ট, কত সালে পাস করেছি সেটা দিয়ে দিচ্ছি, আমি ধরো 2023-এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এবার দেখো এখানটাতে কী দিতে হচ্ছে, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো তুমি গ্রাজুয়েশন সেটা দিচ্ছ। এবার এখানে অনার্সের পেপার, পাশের দুটো পেপারের যে জায়গা সেটা তোমাকে দিতে হচ্ছে, ধরো আমি এখানে দিয়ে দিচ্ছিলাম বাংলা, আমি দিয়ে দিচ্ছি বাংলা অনার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি আমার এখানে হিস্ট্রিতে ধরো আমি পাস নিয়ে পড়েছি বা আমি এডুকেশনে পাস নিয়ে পড়েছি সেটা দিয়ে দিচ্ছ। তারপরে এখান থেকে তোমার কোন ডিভিশন তুমি পাস করেছো সেটা দিয়ে দিতে হচ্ছে। তারপর এখানে তোমার পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু দিতে হবে, এটা পুরোটা ক্যালকুলেশন করতে হবে। মাস্টার যদি করে থাকো তেমনি দিতে হচ্ছে। দেখো এখানে নেক্সট এই যে জায়গা রয়েছে এইখানটাতে তোমাদের করতে হচ্ছে ক্লিক। করার পর এখানে একটা পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে। পরবর্তী পেজে তোমার ফটো, তোমার সিগনেচার, টোটাল মার্কশিট, অ্যাডমিট কার্ডের যে সমস্ত জিনিস এগুলো তোমাকে পরপর কিন্তু দিয়ে সাবমিট করে দিতে হবে। এরপর দেখো আমি চলে আসছি গান্ধী সেন্টেনারি বিটি কলেজ, যেটা হাবড়াতে অবস্থিত, ওয়ান অফ দ্য লিডিং কলেজ। এখানেও কিন্তু মোটামুটি 14 থেকে 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। দেখো 12ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অর্থাৎ আর কিন্তু সময় নেই। 10th সেপ্টেম্বর কিন্তু রয়েছে। এক একটা কলেজে এক এক রকম যে প্রসেস। তো দেখো জাস্ট এখানে প্রসিডে করতে হচ্ছে তোমাদের ক্লিক। প্রসিডে ক্লিক করার পর দেখো বাংলা উচ্চশিক্ষার পোর্টাল যদি তোমার থাকে তাহলে তুমি ইয়েস করছো, নাহলে তুমি নো করে দিচ্ছ। আইডি কিন্তু এখানটা দিয়ে দিতে হবে। তারপর তোমার নাম, টোটাল যে বেসিক ডিটেল সেগুলো তোমাকে ফিল আপ করতে হচ্ছে, ফ্যামিলি ডিটেলস দিচ্ছ, তারপরে অ্যাড্রেস সমস্ত যে ডিটেল সেটা দিচ্ছ, তারপর নেক্সটে ক্লিক করে পরপর কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। নেক্সট রয়েছে স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস চলছে। তো এখানেও কিন্তু তোমাকে সমস্ত ইনফরমেশান, ব্রোশিওর বা এই জিনিসগুলো দেওয়া রয়েছে, এবং
মোটামুটি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে দিতে হচ্ছে স্কটিশ চার্চ কলেজে, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে যেহেতু এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এখানে যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে বিজয়কৃষ্ণ গার্লস কলেজ। আমরা চলে এলাম বিজয়কৃষ্ণ গার্লস কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। তো এখানে মোটামুটি তোমাদের যে ডিটেল সেটা রয়েছে। তারপরে রয়েছে শিক্ষায়তন কলেজ, শ্রী শিক্ষায়তন কলেজ। শ্রী শিক্ষায়তন কলেজেও কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে, তো তোমরা এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারছো। দেখো বিএড অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এইখানে তোমাদের করতে হচ্ছে ক্লিক। অ্যাডমিশন ব্রোশিওর এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে ক্লিক টু অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু এখানে 500 টাকা করে কিন্তু তোমাদের লাগছে। তো শ্রী শিক্ষায়তন কলেজে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের এই আই অ্যাকসেপ্টে করতে হচ্ছে ক্লিক। এখানে নেক্সটে তোমাদের ক্লিক করতে হচ্ছে। তারপরে দেখো সমস্ত গাইডলাইন থেকে শুরু করে স্ট্রিম, আগে প্রথমে তোমাদের স্ট্রিম সিলেক্ট করতে হচ্ছে। সেলফ ফিনান্সের যে জায়গা সেটাও কিন্তু রয়েছে, ঠিক আছে? তো বিএড এখানে সিলেক্ট করতে হচ্ছে। জেন্ডার এখানে ফিমেলরাই শুধু চান্স পায়। সেশন অ্যাপ্লাই ফর ডে কোর্স এখানে বিএড তুমি সিলেক্ট করে দিচ্ছ। এরপর দেখো ডেপুটেড নাকি কি সেটা দিচ্ছ। তো যদি ডেপুটেড না হয়ে থাকো তাহলে তুমি নো করে দিচ্ছ। তারপরে অনার্স টাইপ এখানে রেগুলার, স্পেশাল থাকলে স্পেশাল, এখানে এসসি এসটি ওবিসি নাকি জেনারেল সেটা দিয়ে দিচ্ছ। তারপর পরপর কিন্তু এখান থেকে তোমাকে পুরো ফর্ম ফিল আপটা করে দিতে হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সমস্ত কিছু যেটা ম্যাচ করলে এখানে কিন্তু তুমি আবেদন কিন্তু করতে পারবে। দেখো এইভাবে পুরো প্রসেস পরপর তোমার সামনে চলে আসছে। তারপরে রয়েছে হেস্টিংস হাউস, হেস্টিংস হাউসেও কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের চলছে। অলমোস্ট হেস্টিংস হাউসেও কিন্তু একই রকম প্রসেসেই তোমাদের যে বিএডের ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো মোটামুটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএড এবং এমএড দুটোই কিন্তু চলছে। যারা যারা আবেদন করতে চাইছো তারা করতে পারছো। এখানে বিএড সেকশন রয়েছে, এখানে এমএড সেকশন রয়েছে। গো টু বিএড সেকশনে তুমি করছো ক্লিক। তারপরে দেখো এখানে ক্লিক হেয়ার ফর নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন, এখানে আগে তোমাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর অন্যান্য যে বিষয় রয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ঠিক আছে? এভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের করে নিতে হচ্ছে। তারপর দেখো এখানে লরেটো কলেজ রয়েছে, লরেটো কলেজেও কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস চলছে। অলরেডি এর এলিজিবিলিটি বা অন্যান্য যে বিষয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। দেখো বিএড অনলাইন অ্যাডমিশন যেটা সেখানে আমি চলে এলাম। এখানে এসে জাস্ট তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটাতে করতে হচ্ছে ক্লিক। সেটাতে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমার সমস্ত ডিটেল একই পেজে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, পুরো এখানে দেওয়া রয়েছে। তারপরে লরেটোর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের যেটা গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা রয়েছে। তো মালদার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা চলে এলাম। দেখো এই ওয়েবসাইটে বিএডের সমস্ত যে ডিটেল সেটা দেওয়া রয়েছে। ভিউ ডিটেলে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে সাবজেক্ট থেকে শুরু করে এভরিথিং। এগুলো তো আগে আমি অলরেডি তোমাদের মোটামুটি আলোচনা করে দিয়েছিলাম। তারপরে ফ্রেশার আলাদা আলাদাভাবে এখান থেকে রয়েছে। তো দেখো সাবজেক্ট কম্বিনেশান, এই যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, সাইকোলজি, সংস্কৃত, ফিজিক্যাল সায়েন্স, সাবজেক্ট ওয়াইজ যে ফিস সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি। এবার দেখো জাস্ট অ্যাপ্লাই নাওতে তোমাদের করে দিতে হবে ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের নিউ ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে পুরো যে ডিটেল এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু তোমরা মোটামুটি পেয়ে যাবে, একদম ডিটেল এখানে দেওয়া রয়েছে। তো নেক্সট এবার আমি চলে যাচ্ছি আরও অন্য একটা কলেজে। এই কলেজগুলো কিন্তু পরপর চলছে ফর্ম ফিল আপ, ঠিক আছে? গভর্নমেন্ট এখানে রয়েছে, দেখো পিকে কলেজ কোনটাই, এখানেও কিন্তু আবেদন চলছে, তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে দেখো ইনস্টিটিউট অফ এডুকেশন পোস্ট গ্রাজুয়েট ফর ওম্যান, এগুলো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। এই জায়গাগুলোতে কিন্তু আবেদন প্রসেস চলছে। তারপরে কাজিরহাট বর্ধমান যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেখানেও আবেদন চলছে। অ্যাপ্লাই অনলাইনে তোমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দিলে পুরো মেথড সাবজেক্ট থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেল এখান থেকে তোমরা পেয়ে যাবে। এগুলো আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? কবরডাঙ্গা হিন্দু কলেজ, এখানেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, তোমরা ফর্ম ফিল আপ করে দাও। সব 10, 11, 12, 13, 14 এরকম কিন্তু রয়েছে। তারপরে এখানে রয়েছে দেখো বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ অনলাইন অ্যাপ্লিকেশন, এখানেও কিন্তু চলছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস করতে হবে, ঠিক আছে? নেক্সট এখানে রয়েছে সত্যপ্রিয় রয় কলেজ অফ এডুকেশান, এখানেও ফর্ম ফিল আপ চলছে। তারপরে এখানে রয়েছে দেখো শিমুরালী সচিনন্দন কলেজ অফ এডুকেশান, এখানে অনলাইন অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে অলমোস্ট ক্লিক হেয়ার ফর নিউ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই নাওতে তোমাদের করতে হবে ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর
মোটামুটি একই পেজে এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়া রয়েছে দেখো উলুবেড়িয়া ইউনিয়ন ক্রিশ্চিয়ান টিচার্স ট্রেনিং কলেজ, যেখানে বিপিএড এর অ্যাডমিশনও কিন্তু শুরু হয়ে গেছে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি এজেসি বোস কলেজ, এখানেও কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারছো। উলুবেড়িয়া কলেজ রয়েছে, উলুবেড়িয়া কলেজে বিএড অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়েছে, এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এবার কিন্তু তোমাদের আবেদন করার পালা। ওকে, উলুবেড়িয়া কলেজ থেকে শুরু করে এই প্রত্যেকটা কলেজের ডিটেল আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তারপর রয়েছে ফকিরচাঁদ কলেজ, ওয়ান অফ দ্য লিডিং কলেজ, দেখো টিউশন ফিস থেকে শুরু করে এভরিথিং এখানে কিন্তু দেওয়া রয়েছে। তারপরে আমরা কালনা কলেজে চলে এলাম, কালনা কলেজেও কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে, ঠিক আছে। দেখো 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ এবং 18 সেপ্টেম্বর কিন্তু ফর্ম ফিল আপ শেষ। প্রভিশনাল লিস্ট আসবে 19 তারিখে, লিস্ট বা মোটামুটি ফাইনাল মেরিট লিস্ট আসবে তোমাদের 21 তারিখে, এবং এখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। সাবজেক্টগুলো একটু তোমরা এখান থেকে দেখে নিচ্ছ, সিট ম্যাট্রিক্স এখানে কিন্তু দেওয়া রয়েছে। তারপরে উলুবেড়িয়া কলেজ আমরা দেখে নিলাম। উলুবেড়িয়া কলেজের পর এবার আমরা চলে যাচ্ছি কাটোয়া কলেজ। কাটোয়া কলেজেও কিন্তু বিএড এর অ্যাডমিশন ফর্ম ফিল আপ চলছে, এগুলো অলরেডি আমি তোমাদেরকে যেহেতু বলে দিয়েছি আর নতুন করে বলছি না। শিলিগুড়ি বিএড কলেজ রয়েছে, শিলিগুড়ি বিএড কলেজেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। দেখো শিলিগুড়ি বিএড কলেজের এই যে হচ্ছে ওয়েবসাইট, এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, এই যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। তারপরে তোমাদের রয়েছে এই যে কলেজটা রয়েছে বিএড অ্যাডমিশন পোর্টাল, যেটা গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ, এখানেও কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে। এবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি, যেটা শুধুমাত্র ছেলেদের জন্য, এখানে অনলাইন ফর্ম ফিল আপ চলছে। বাণীপুরের মতো একই পোর্টালে পুরো ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু তোমরা করে নিতে পারবে। গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ যেটা রয়েছে হুগলিতে, হুগলির যে মোটামুটি যে বিষয়গুলো রয়েছে একটু তোমাদের আমি দেখিয়ে দিই, যে অ্যাডমিশনের যে রুলস বা গাইডলাইন কী কী দেওয়া রয়েছে। তো মোটামুটি অ্যাডমিশন ব্রোশিওরটা দেখিয়ে দিই, এটা সেই সময় পাবলিশ হয়নি, আমি তোমাদের একটু দেখিয়ে দিলে তোমরা বুঝে যাবে বিষয়টা। তো চলো এখানে দেওয়া রয়েছে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, এখানে ফর্ম ফিল আপ শেষ হবে 15 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর ফার্স্ট লিস্ট কিন্তু পাবলিশ হবে, 21 থেকে 22 তারিখে কাউন্সিলিং এবং সেকেন্ড মেরিট লিস্ট যেগুলো যা আসবে তা এখানে মোটামুটি সেই জায়গাগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদের মোটামুটি যে সাবজেক্টগুলো রয়েছে দেখো বাংলা কম্পিটিটিভ লিটারেচার কিন্তু এখানে পড়া যাচ্ছে, ইংলিশ যারা নিয়ে পড়েছো তারা ইংলিশের সাথে সাথে কম্পিটিটিভ লিটারেচার লিঙ্গুইস্টিক পড়তে পারছো, হিস্ট্রি মডার্ন হিস্ট্রি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া মেডিয়েভাল হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি পড়তে পারছো, এডুকেশন, তারপরে ফিজিক্যাল সায়েন্স পড়তে পারছো, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারছো, লাইফ সায়েন্সের মধ্যে জুওলজি বটানি ফিজিওলজি ম্যাথমেটিক্স স্ট্যাট পড়তে পারছো, এনি কাইন্ড অফ মিউজিক নিয়ে তোমরা কিন্তু এখানে পড়াশোনা করতে পাচ্ছ। তারপর দেখো নাম্বারের যে বেসিস সেটা এখানে তোমাদের বলা রয়েছে। তো ফিজটা দেখো মোটামুটি তোমাদের ফার্স্ট ইয়ারের ফিজ হচ্ছে 10,000 আর সেকেন্ড ইয়ারের ফিজ হচ্ছে মোটামুটি তোমাদের 3,600, হোস্টেল যারা থাকবে তারা 16,000-এর মধ্যে তাদের কমপ্লিট, এবং এখানে 13,600 টাকার মধ্যে তোমাদের বিএড কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির বিএড অ্যাডমিশনের যে প্রসেস সেটা নিয়ে। প্রথমত যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ইনফরমেশন শিটটা তোমাদের বলে দিই, অনেক কম খরচে তোমরা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএড করে নিতে পারবে। দেখো বর্ধমান ইউনিভার্সিটির এখানে ইনফরমেশন শিট রয়েছে, 2 বছরের বিএড এখানে হয়ে থাকে, মোটামুটি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং সাবজেক্ট ওয়াইজ যে বিষয় সেটা এখানে দেওয়া রয়েছে, এখানে লাইফ সায়েন্স, তারপরে তোমাদের ফ্রেশার এবং ডেপুটেড উভয় রয়েছে, লাইফ সায়েন্স, জুওলজি, বটানি, ফিজিওলজি, নিউট্রিশন, তারপরে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, ইলেকট্রনিক্স রয়েছে, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের মধ্যে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি নিয়ে তুমি যদি পড়ে থাকো তুমি এখানে আবেদন কিন্তু করতে পারছো। মোটামুটি 50টা সিট কিন্তু এখানে রয়েছে। এলিজিবিলিটি যেমন যা থাকে 50 এবং 55% মার্কস, এখানে নতুন করে বলার কিছু নেই। 30 জুনের মধ্যে 38 বছর বয়স তোমাদের কিন্তু হতে হবে, এবং মেথড সাবজেক্টগুলো তোমাদের এখানে বলা রয়েছে বোথ সেকশানের, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে বর্ধমান ইউনিভার্সিটিতে পুরো টোটাল যে অ্যাডমিশন প্রসেস চলে, ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য 12,230 টাকা এবং ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশন ফিস 4,530 টাকা কিন্তু তোমাদের লাগে অ্যাডমিশন ফিস, অর্থাৎ অনেক কম খরচে তুমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএড কিন্তু করে নিতে পারবে। যাদবপুর ইউনিভার্সিটির বিএড এর যে ডিটেল সেটা এবার আমরা কিন্তু নিয়ে চলে এলাম।
মোটামুটি দেখো 15 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে। যাদবপুরে বিএড করতে গেলে টোটাল কি বিষয়গুলো হতে চলেছে, তো যাদবপুর ইউনিভার্সিটিতে বিএড করতে গেলে তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেটদের 50% মার্কস লাগবে অনার্স এবং মাস্টার্স মাস্টার ডিগ্রিতে। ডেপুটেটদের জন্য সেম রয়েছে, এসসিএসটিদের জন্য এরকম কিন্তু রয়েছে। এজ লিমিট 35 ইয়ার্স কিন্তু বলা হচ্ছে। টোটাল সিট কিন্তু যাদবপুরে থাকে 100 সিট কিন্তু থাকে। তো এখানে মোটামুটি তোমাদের কিন্তু যে কোনো এন্ট্রান্স কিন্তু হয় না, মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু তোমাদের হয়ে থাকে যাদবপুর ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তো হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স অ্যাভেলেবেল সাবজেক্ট যেটা রয়েছে, হিউম্যানিটিস সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স অর্থাৎ বাংলা ইংরেজি তারপরে যে কোনো সাহিত্য নিয়ে তুমি পড়তে পারছ, সায়েন্সের এমএসসি বা বিএসসি করেছো, টোটাল যতগুলো সাবজেক্ট তুমি সায়েন্স নিয়ে পড়েছো তুমি এখানে পাশ করলে তুমি আবেদন করতে পারছো। সোশ্যাল সায়েন্সের মধ্যে যতগুলো থাকে, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট এখানে কিন্তু বিএড করা যায় যাদবপুরে, ঠিক আছে। অ্যান্টি র্যাগিংয়ের যে বিষয় সেটা এখানে বলা রয়েছে এবং যাদবপুর ইউনিভার্সিটিতে আবেদন তুমি কিন্তু এখানে করতে পারছ। সিলেকশন প্রসিডিউর কীভাবে হয় একটু তোমাদের আমি বলে দিই, যাতে মোটামুটি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। দেখো সিলেকশন প্রসিডিউর মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু তোমাদের হতে চলেছে। সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট থেকে 0.1, হাই সেকেন্ডারি থেকে 0.2 এবং মোটামুটি তোমাদের যে সিবিসিএস সিস্টেম যারা রয়েছে তাদের নন সিবিসিএস অনার্স গ্রাজুয়েট যারা অর্থাৎ পাট তাদের 0.3 এবং অনার্সের ক্ষেত্রে 0.3 তোমাদের এখানে লাগবে। এখানে যারা সিবিসিএস রয়েছে অনার্সের ক্যান্ডিডেটরাই শুধুমাত্র যাদবপুরে আবেদন করতে পারে। তো সিসি প্লাস ডিএসসির মার্কস যাদবপুর কিন্তু দেখে, আর যারা পাটের ক্যান্ডিডেট তারা সমস্ত যে মোটামুটি অনার্স পেপারের মার্কসগুলো কিন্তু দেখা হবে। তো অনলাইন রেজিস্ট্রেশন আগে এখানে তোমাদের করে সম্পূর্ণ যে প্রসেস যাদবপুরে এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে। যাদবপুরে কিন্তু কম খরচে বিএড তুমি করে নিতে পারছ, অলমোস্ট এরকম 4 থেকে 5 হাজারের মধ্যে কিন্তু যাদবপুরে খরচ হয়ে থাকে। তো ফিজটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলে দেবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।